গল্পকার সব শুনবো বাংলা। ওঙ্কার আহমদ সাফা, পর্ব ৬। দু চার দিন পর শরীর খারাপের নাম করে একটানা দুই মাসের ছুটির দরখাস্ত দিলাম। আমাকে ছুটি নিতে দেখে অফিসের সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। চোখের ওপর দিয়ে প্রতি বছর শীত বসন্ত গড়িয়ে গেছে, গ্রীষ্ম বর্ষা অতীত হয়েছে, শরৎ হেমন্তে দেখেছি কখনো বা অফিসের নুলো পিয়নটিও যথারীতি ছুটি ভোগ করে অপরিমিত প্রাণোচ্ছ্বাস নিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরে এসেছে। আমার যে কি করে চলত, কি করে যে আমি এই ছোট্ট অফিস কামরার মধ্যে নিজেকে আটকে রাখতাম তা বলতে পারবো না। সে যাক, দু মাসের ছুটি নিলাম, বাইরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক একরকম চুকিয়ে দিয়ে বাসায় এসে ডেরা পাতলাম। এ দুটি মাসই ছিল আমার জীবনের সবচেয়ে সুখের সময়। সকাল সন্ধে ঘরে থাকি, খুঁটিনাটি কাজে মন দিই। আমরা স্বামী স্ত্রী বিয়ে হওয়ার বহু বছর পর আবার নববিবাহিত দম্পতির মতো জীবন শুরু করলাম। প্রতিটি দিনকেই যেন আমরা দুজনে অস্তিত্বের ভেতর থেকে সৃষ্টি করে নিচ্ছিলাম। প্রতিটি উষা রাঙা নিমন্ত্রণ লিপি মেলে ধরে, দিনগুলো ঝকঝকে নতুন প্রাণবন্ত, অফুরন্ত স্বাদ রস গন্ধে সারা মন প্রাণ ভরিয়ে দিয়ে যায়। রাতগুলো বিধাতার আশীর্বাদের মতো সন্ধ্যের স্বর্ণতরুণ দিয়ে কেমন কান্তিমান ভঙ্গিতে নেমে আসে। আমি আজকাল ফুর্তিবাজ হয়ে উঠেছি, স্ত্রীটিও বেশ সুন্দরী হয়ে উঠেছে, জীবনের জল তার সারা শরীরে ঝলকাতে লেগেছে, অঙ্গে লাবণ্যের স্রোত নতুন গাঙের মতো ঢলঢল করে। আজকাল সাজ পোশাকের দিকে তার নজর বহুগুণ বেড়ে গেছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মাথা ভর্তি কালো চুল ছেড়ে দিলে পেট ঝেপে যায়, ইচ্ছে হলে গোল করে খোপা বাঁধে। ইদানিং দু একটা ফুল গুজতেও শিখেছে, মৌসুমি ফলের চারা লাগিয়েছে কটি, পরনের শাড়ি শক্ত করে কোমরে পেঁচিয়ে সকাল দুপুর জল ঢালে, তরু শিশুদের পুত্রকন্যার স্নেহে লালন করে, তখন তাকে ঠিক আশ্রম কন্যার মতো মনে হয়। সমস্ত শরীরে সরল সৌন্দর্য ফুলের গর্বে ফুটে থাকে। বোনের গানের রেয়াজ করার সময়টিতে ইচ্ছে করে আমি ঘরে থাকিনি, স্ত্রীর স্বরগ্রাম অনুকরণ করার প্রয়াসটি লুকিয়ে লুকিয়ে দেখি। হাতে পায়ের খিল ধরা অবস্থাটিকে এখন আকার পাওয়া সুন্দর সুমিত একটি পিপাসার মতো লাগে। এমনি করেই বুঝি প্রাচীনকালে সাধনাতে অপ্সরারা মুনি ঋষির ধ্যান ভাঙাত, তার এই নীরব একমুখী সাধনাকে মনে মনে প্রকৃতির লাদিনী শক্তির সঙ্গে তুলনা করে কৌতুক বোধ করতাম। আমার বোনের গানের চেয়ে মধুর, পৃথিবীর সেরা নর্তকীর নাচের মুদ্রার চাইতে দৃষ্টিহারী, অনুপম, তুলনাবিহীন। বোধহয় এই সুন্দরের সাধনার বলেই দিনে দিনে সে সুন্দরী হয়ে উঠছে। আমার চোখে তার বোবাত্ব ঘুচে গেছে, প্রতিটি ভঙ্গি এখন আমার মনে শ্রেষ্ঠতম কবিতার আমেজ জাগিয়ে তোলে। তার এই প্রচেষ্টা ফাল্গুনের ফুল ফোটাবার জন্য শীতে সাধনার মতো গোপন এবং কঠিন। যখন তখন তাকে আমি চুমো খাই, তার মুখমণ্ডলে একটা অসহায় ভাব জলছবির মতো আপনা আপনি ভেসে ওঠে, দেখলে মনের ভেতর কি যে দুঃখ স্রোত বয়ে যায়। মানুষ কেন বোবা হয়ে জন্মায়, বোবারও বা কথা বলার অত স্বাদ জাগে কেন। একদিন মাঝরাতে ঘুম ভাঙলে দেখি সে বিছানায় নেই, বাথরুম খুঁজলাম, বারান্দা খুঁজলাম, এঘর ওঘর তালাশ করে বোনের গান প্র্যাকটিস করার ঘরে দেখি হারমোনিয়ামটাকে বাচ্চা শিশুর মতো কোলে নিয়ে বসে খুব সন্তর্পণে এক একটা রিড টিপছে, একবার টিপে একবার ওদিক তাকায়। বড় ভয় পাছে কেউ দেখে ফেলে, হারমোনিয়াম থেকে মিহিস্থুল আওয়াজ বের হবার সঙ্গে সঙ্গেই তার মুখে রঙের বদল ঘটছে। জানলার পাশ ধরে দাঁড়িয়ে অনেকক্ষণ এ দৃশ্য দেখলাম, শেষে ঘরে ঢুকি, তার চোখে মুখে একটা অপরাধীর ভাব, হাত ধরতেই সে সঙ্গে সঙ্গে ঘরে চলে এলো। এই আগুনের মতো প্রয়াসের বিফলতার কথা চিন্তা করে একটা দীর্ঘ নিঃশ্বাস বুকের ভেতর জমিয়ে ফেললাম। আরও একদিন এমন হলো, আধরাতে উঠে দেখি সে বিছানায় নেই, বোনের ঘর হেঁসেল বাথরুম সবখানে তন্ন তন্ন করে দেখি, আচমকা একটা সন্দেহের ছায়া মনের ভেতর দুলে ওঠে। তবে কি, কোথায় গেল সে? নিঃশব্দে দরজা খুলে পেছনের পুকুরের দিকে যাই, দেখে সে ঘাটলার ওপর বসে, গলা দিয়ে বিনা প্রযত্নেই সে গো গো আওয়াজ বেরিয়ে আসছে। তাহলে প্রক্রিয়াটি এই অল্প সময়ের মধ্যে সে আত্মস্থ করে ফেলেছে, আকাশে থালার মতো একখানা চাঁদ জেগে। কুয়োতে গাছের বাঁকা ছায়াগুলো আরো বাঁকা হয়ে জল খেতে নেমেছে, অল্প অল্প বাতাসে নারকেল গাছের চিরল পাতাগুলো কাঁপছে, রাতের শিশিরে সিক্ত পাতাগুলো চাঁদের আলোর স্পর্শে চিকচিক চলছে, এক ঝাঁক নক্ষত্র ফুলের মতো ফুটে আছে, প্রস্ফুটিত নক্ষত্রের ভারে প্রণত হয়ে পড়েছে আকাশ। শহর নীরব, মাঝে মাঝে মৃদু, অতি মৃদু শব্দ শোনা যায়, মনে হয় গভীর ঘুমে চন্দ্রালোকিত নিশিরাতে পাশ ফিরে নিঃশ্বাস নিচ্ছে।
এরই মধ্যে বাক্যপ্রার্থিনী রমণীর গলায় গো গো আওয়াজ রাতের ছন্দিত হৃৎপিণ্ডের মতো এক টানা শব্দ করে যাচ্ছে। গোটা শহর মৃত ঘুমন্ত। আমি গিয়ে সামনে হাজির হলাম, সে নজরও দিল না। আমিও যেন সারবন্দী নারকেল গাছের একটি, আপন মনে তার কাজ করে যায়। কি করে বুঝে গেছে তার এ কাজ আমি অপছন্দ করছি না। প্রায় ঘণ্টা খানিক ধরে এই স্বয়ংক্রিয় যন্ত্রটার পাশে গাছের মতো দাঁড়িয়ে রইলাম। এক সময় আওয়াজ আপনা থেকেই বন্ধ হয়ে এলো। মনে হলো প্রবল বেগে চলার পর একটা পাম্পিং মেশিন থামল। ঘাটলার উপর চিত হয়ে শুয়ে অনেকক্ষণ কাতলা মাছের মতো শ্বাস টানল। আরও কিছুক্ষণ পর নিজেই আমার হাত ধরে ঘরে নিয়ে এলো। আমার বড় ভালো লাগলো। এমনি করে বিস্ময় পরিস্ফুরিত দৃষ্টিতে প্রতিদিন স্ত্রীকে দেখছিলাম। প্রতিদিনই মনে হয় নতুন, যতই দেখি আশ মেটে না, ইচ্ছে হয় আরও দেখি আরও। একদিন ছোট বোনটি স্কুল থেকে এসে বলল, জানো দাদা এক ব্যাপার হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে? পয়লা সে মুখ টিপে হাসলো, তারপর বলল, স্কুল থেকে ফিরে দেখি ভাবি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। তারপর মুখে আঁচল দিয়ে হাসি চাপতে অদৃশ্য হয়ে গেল। বোনটিকে সেদিন বড় ফাজিল এবং নিষ্ঠুর মনে হলো। কয়েকদিন পরই বাজারে রাষ্ট্র হয়ে গেল। আমার বোবা বউ হারমোনিয়াম বাজিয়ে গান করে। দাসী চাকরদেরও এ কথা বলা বলি করতে শুনলাম। লজ্জা শরমে মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম। সে তো নিজে কথা বলে না, তাই লোকের কথাও তার কিছু আসে যায় না। কিন্তু আমি তো কথা বলা সামাজিক জীব, লোকমুখের রটনা আমি অগ্রাহ্য করব কেমন করে? স্ত্রীর এই প্রচেষ্টায় মুখ ফুটে কিছু বলার উপায় ছিল না। আমাদের দুজনেরই গোপন কঠিন সাধনা, সেটি প্রচার হয়ে গেছে। তাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিলেও বোধহয় এরকম ব্যথা পেতাম না।